সুপ্রিয় বন্ধুরা, আমি আবার তোমাদের সম্মুখে উপস্থিত হলাম অনুশীলনী 9.1 এর অঙ্ক নম্বর 19 থেকে 22 পর্যন্ত করার জন্য। আমি ইতিপূর্বে 6 থেকে 18 নম্বর অঙ্কগুলো করাইছি, এখন আমি 19 থেকে 22 নম্বর অঙ্ক পর্যন্ত করব। একটু ধৈর্য ধরে এই অঙ্কগুলো দেখবা, স্কিপ করবা না। যদি স্কিপ করো তাহলে বুঝবা না এই স্যার ভালো নয়, ওই স্যার ভালো নয়, এভাবেই তোমাদের করে সময় পার হয়ে যাবে। একটু মনোযোগ সহকারে দেখবা, দেখে অঙ্কগুলো বোঝার চেষ্টা করবো। আমি ট্রাই করব তোমাদের বোঝানোর জন্য, ঠিক আছে? শুরু করা যাক। আমি 19 নম্বর অঙ্ক থেকে শুরু করি। 19 নম্বর বাম পক্ষ। বাম পক্ষ রুট ওভার 1 মাইনাস সাইন এ ডিভাইডেড 1 প্লাস সাইন এ। লক্ষ্য করো, এখানে হচ্ছে সেকে মাইনাস টেন এ প্রমাণ করে দেখাতে হবে, ঠিক আছে? তাহলে আমাদের এই পাশে যেটা আছে সেটা আমাদের কিভাবে অঙ্কটি করতে হবে সেটা লক্ষ্য করতে হবে। আমাদের রুটের ভিতর 1 মাইনাস সাইন এ এবং 1 প্লাস সাইন এ আছে, তাহলে আমাদেরকে লবের যে অংশটি আছে সেই অংশটি লব এবং হরকে উভয় পক্ষে গুণ করতে হবে, ঠিক আছে? তাহলে কি করতে হবে, আমাদের 1 মাইনাস সাইন এ গুণন 1 মাইনাস সাইন এ ডিভাইডেড রুট ওভার 1 প্লাস সাইন এ গুণন রুট ওভার 1 মাইনাস সাইন এ। আমি নোট হিসেবে লিখতে পারি লব ও হরকে রুট ওভার 1 মাইনাস সাইন এ দ্বারা গুণ করে পাই। তাহলে এখানে 1 মাইনাস সাইন এ রুট ওভার 1 মাইনাস সাইন এ দুইটা আছে, তাহলে আমাদের হবে 1 মাইনাস সাইন এ এটা স্কয়ার, নিচে হবে রুট ওভার, দুইটা রুট ওভার আছে, এক জায়গায় করে দিই 1 প্লাস সাইন এ ইন্টু 1 মাইনাস সাইন এ, ঠিক আছে? তাহলে আমাদের পরের লাইনটি করতে গেলে আমাদের এখানে লক্ষ্য রাখতে হবে যে 1 প্লাস সাইন এ মাইনাস 1 মাইনাস সাইন এ, এটা হচ্ছে এই সূত্র করেছে, এই সূত্রটি এ স্কয়ার মাইনাস বি স্কয়ার ইকুয়াল টু এ প্লাস ইন্টু এ মাইনাস। সুতরাং আমরা পরের লাইনে তাহলে এটা কেটে যাচ্ছে, সুতরাং আমার হচ্ছে 1 মাইনাস সাইন এ, এখানে হচ্ছে
স্কয়ার মাইনাস সাইন স্কয়ার, ঠিক আছে না? এটা হচ্ছে এখন এটা কিসের সূত্র? এটা সূত্র হচ্ছে 1 মাইনাস সাইন এ ডিভাইডেড, এর মানে হচ্ছে cos স্কয়ার, ঠিক আছে? আমাদের জানা সাইন স্কয়ার এ প্লাস cos স্কয়ার এ ইকুয়াল টু 1, এটা জানা, বা কি হবে cos স্কয়ার এ ইকুয়াল টু 1 মাইনাস সাইন স্কয়ার এ, এটা ঠিক আছে? স্কয়ার রুট কেটে যায়, হ্যাঁ। তারপরে আমি তারপরে লাইন হচ্ছে 1 মাইনাস সাইন এ ডিভাইডেড কস, তারপরে হচ্ছে 1 ডিভাইডেড কসে মাইনাস সাইন প্লাস কস ইকুয়াল টু 1 ডিভাইডেড কস মানে হচ্ছে সেক সেক মাইনাস সাইন এ ডিভাইডেড কস ইকুয়াল টু টেন, এটা ডান সুতরাং বামপক্ষ প্রমাণ, ঠিক আছে? তো আমরা এইভাবে অঙ্কগুলো করব। 19 নম্বর অঙ্ক হয়ে গেল, এখন আমি 20 নম্বর অঙ্ক করব। 20 নম্বর অঙ্কটি করব, তো 20 নম্বর অঙ্ক করতে গেলে কি ইউজ করতে হবে? নম্বর অঙ্ক, 20 নম্বর অঙ্ক কি আছে? লেফট হ্যান্ড সাইড বা বাম পক্ষ আছে রুট ওভার সেক এ প্লাস 1 ডিভাইডেড সেক এ মাইনাস 1। 19 নম্বর অঙ্ক আমরা যেভাবে করলাম ঠিক একই ভাবে এই অঙ্কটি করতে হবে, ঠিক আছে? লব এবং হরকে এই লবে যেটা আছে এটাই উভয়পক্ষের দ্বারা গুণ করতে হবে। তাহলে রুট ওভার সেক এ প্লাস 1 root over sec a plus 1, ঠিক আছে? তো এটা তোলা হয়ে গেছে মনে হচ্ছে,
তাহলে একটা সাইড নোট লিখতে হবে। ওকে, সেকে প্লাস ওয়ান দ্বারা করে ঠিক একই ভাবে রুট ওভার সেক এ প্লাস ওয়ান প্লাস রুট ওভার সেক এ প্লাস ওয়ান দুইটি আছে, সুতরাং আমার স্কোয়ার হয়ে যাবে সেক এ প্লাস ওয়ান এটার উপর স্কোয়ার, তারপরে হচ্ছে রুট ওভার সেক এ মাইনাস ওয়ান ইন্টু সেক সেক এ প্লাস ওয়ান। ঠিক আছে, ঠিক এ স্কয়ার মাইনাস বি স্কয়ার এর সূত্র আমাদের পড়েছে, বারবার এটা আসতেছে, মানে এই সূত্রটা অনেক ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ সূত্র। সুতরাং সূত্রটা মুখস্থ করে ফেলতে হবে, মুখস্থ না। ঠিক আছে, তাহলে এটা এটা কেটে দেয়, এখানে হয় সেকে প্লাস ওয়ান সেক স্কয়ার এ মাইনাস ওয়ান স্কয়ার। ঠিক আছে, এখন সেক স্কয়ার এ মাইনাস ওয়ান আমরা কি জানি, আমরা জানি সেক স্কয়ার এ মাইনাস টেন স্কয়ার এ ইকুয়াল টু ওয়ান, বা সেক স্কয়ার এ মাইনাস ওয়ান ইকুয়াল টু টেন স্কয়ার এ, এইটাই তো। তাহলে এখানে হচ্ছে কি টেন স্কয়ার এ, তাই না? তাহলে এখানে হচ্ছে সেক এ প্লাস ওয়ান, আর নিচে হচ্ছে টেন স্কয়ার এ, স্কয়ার এবং রুট কেটে যায়। ঠিক আছে, আমি একটু কেটে দিচ্ছি, তাহলে হচ্ছে সেক এ প্লাস ওয়ান ডিভাইডেড টেন এ, তাহলে আমাদের কি হবে সেক এ আমরা ইকুয়াল টু জানি কস এ এবং এটা আমি গুণন ওয়ান ডিভাইডেড টেন এ হচ্ছে প্লাস ওয়ান ডিভাইডেড টেন এ। ঠিক আছে, এখানে হচ্ছে ওয়ান ডিভাইডেড কস এ গুণন ওয়ান ডিভাইডেড টেন এ ইকুয়াল টু ফর্টি, এটা আমরা জানি। আর এখানে হচ্ছে সরি প্লাস হবে ফর্টি, তাহলে ওয়ান ডিভাইডেড কস এ গুণন ফর্টি এ ইকুয়াল টু কস এ ডিভাইডেড সাইন এ, সাইন এ প্লাস
পর কে, ঠিক আছে? এটা কেটে যায় সমান সমান 1 ডিভাইডেড সাইন প্লাস 40। এর মানে হচ্ছে কট এ প্লাস 1 ডিভাইডেড সাইন মানে হচ্ছে কোসেক, কোসেক এটাই হচ্ছে ডান পক্ষ সমান। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। এখন আমি পরের অঙ্কটি করব, ঠিক আছে? আমি পরের অঙ্কটি করার জন্য এখান থেকে মুছে ফেলি, তোমরা এটিকে তুলে নাও, ঠিক আছে? 21 নম্বর অঙ্ক, 21 নম্বর অঙ্ক এখানে প্রমাণ করতে হবে। তাহলে দেওয়া আছে কি দেওয়া আছে cos a প্লাস sin a ইকুয়াল টু √2 এটা দেওয়া আছে। তাহলে cos গুলো এক সাইডে করে নিয়ে যায়, sin এ ইকুয়াল টু √2 cos a মাইনাস cos a, এই যে পার্শ্বের cosটা প্লাস আকারে আছে ওই পার্শ্বের মাইনাস হয়, ঠিক আছে? তাহলে আমরা cos a কমন নি নিলে √2 মাইনাস 1, ঠিক আছে না? এখান থেকে cos না হবে এখানে থেকে √2 আর এখানে 1, হ্যাঁ? তাহলে আমাদের কি হবে sin a √2 মাইনাস 1 সমান সমান cos a, ঠিক আছে? বা cos a ইকুয়াল টু উভয় পক্ষে লব এবং হরকে √2 প্লাস 1 দ্বারা গুণ, ঠিক আছে? √2 প্লাস 1 √2 প্লাস 1 দ্বারা গুণ। এটা একটু সাইড নিতে দেখে নিব, লব হরকে লব হরকে √2 প্লাস 1 দ্বারা গুণ করে পাই, ঠিক আছে? তাহলে বা cos a equal to sin a √2 plus 1 আর এখানে হবে √2 এর পরে স্টার মাইনাস 1 এর পরে, ঠিক আছে? বা cos a equal to √2 স্কয়ার কেটে যায়, এখানে হয়
ওভার টু সাইন এ, এর সাথে এটা গুণ, এটার সাথে এটা গুণ, প্লাস সাইন এ লিসেন টু মাইনাস ওয়ান, বা cos a equal to equal to root over 2 sin a plus শুধু sin a, যেটা আমি এই পাশে নিয়ে আসবো বা sin a বা cos a minus sin a equal to root over 2 sin a. প্রমাণিত প্রমাণিত হয়েছে আমাদের এই অংশটুকু প্রমাণ করতে বলেছিলাম আমি অংশটুকু প্রমাণ করতে বলেছিলাম আমরা প্রমাণ করে ফেললাম। হ্যাঁ, প্রমাণিত। ওকে, 21 নম্বর অঙ্কটি করে ফেললাম। এবার অঙ্ক করব হচ্ছে 22 নম্বর। 22 নম্বর অঙ্ক করতে গেলে আমাকে যেটি করতে হবে সেটি হচ্ছে আমরা বাম পক্ষ তুলব, বাম পক্ষ তুলব, ঠিক আছে। আচ্ছা, সব এসে দিলাম, যা আসি এবার আসি 22 নম্বর। 22 নম্বরে দেওয়া আছে ten a equal to 1 divided root 3, অর্থাৎ আমরা যদি quad বাইর করতে চাই তাহলে কি হবে, quad a equal to 1 divided 10 বা 1 divided over 3, এর মানে হচ্ছে অর্থাৎ what a equal to 3, ঠিক আছে। এখন আমরা যেটা করব এখন এটি করব cosec স্কয়ার a মাইনাস sec স্কয়ার a ডিভাইডেড cosec স্কয়ার a প্লাস সেক স্কয়ার। তাহলে কোসেক স্কয়ার এ এটা আমরা কি জানি, এটা জানি হচ্ছে আমরা জানি হচ্ছে কোসেক স্কয়ার এ মাইনাস cot স্কয়ার a equal to 1, এটা জানি। তাহলে কি হচ্ছে এখান থেকে, cos স্কয়ার a equal to 1 plus cot স্কয়ার, ঠিক আছে। এবার sec এর ক্ষেত্রে কি জানি, sec স্কয়ার a minus
10 is the A, equal to 1. বা 6 is the A, equal to 1, plus 10 is the A. তাহলে আমরা পাইলাম 5 is the A, equal to 1 plus 40 square A, এটা পাইলাম minus 6 square, মানে হচ্ছে 1 plus 10 square, 1 plus 10 square A. Half 1 plus 40 square A plus 1 plus 10 square A. Yes, sir. Now, so this will be 1 plus 40 square A minus 1 minus এখানে প্লাস মাইনাস মাইনাস এই কারণে মাইনাস হয়েছে, 1 plus 40 square A plus 1 plus 10 square. তাহলে হচ্ছে 40 square A মাইনাস 10 square A, এসে হচ্ছে 1 1 2 প্লাস 40 square A প্লাস ঠিক আছে। এখন মানগুলো বসাবো, পট এবং টেন এর মানগুলো বসাবো, তাহলে অঙ্ককে পট এর মান হচ্ছে 3 এর 4 স্কয়ার মাইনাস টেন এর মান হচ্ছে 1 ডিভাইডেড 3, তো 3 এর 4 স্কয়ার ইস হচ্ছে 2 প্লাস 3 এর 4 স্কয়ার প্লাস 1 ডিভাইডেড 3 রুট এবং স্কয়ার কেটে যায় 5 3, 1 ডিভাইডেড 3, 2 প্লাস রুট এবং স্কয়ার কেটে যায় 3 হয় প্লাস 1 ডিভাইডেড 3, তাহলে এটা যেটা গুণ করলো হচ্ছে 3 3 9 হয় মাইনাস 1 ডিভাইডেড 3। হ্যাঁ, তারপরে হচ্ছে 5 প্লাস 1 ডিভাইডেড 3, ঠিক আছে। এক্সপিরিয়েন্স করে দিতে হয় সমান সমান 8 ভাগ 8 ভাগ 3, নিচে হচ্ছে 3 5 15 আর 1 16 16 ভাগ 3, এটা এটা কেটে যায় 8 ভাগ 16, 8 2 16 সমান, এটা অ্যান্সার। এই তো আমরা করে ফেললাম 19 থেকে 16 নম্বর অঙ্কগুলো করে ফেললাম, 19 থেকে 22 নম্বর পর্যন্ত অঙ্ক করলাম। এই অঙ্কগুলো আশা করছি বুঝতে পেরেছ। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না। আশা করছি ভালো থাকবে, সুস্থ থাকবে, এই আশাই কামনা করি। ঠিক আছে, ভালো থাকবে।